আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। নতুন সরকারের যাত্রাপথ সহজ হবে না বললেন শেখ হাসিনা। যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে বললেন ওলি আহমেদ। মিয়ানমারের বিজেপি ও সেনা সদস্যদের সমুদ্রপথে পাঠাবে বাংলাদেশ। সরকারের মধ্যেই চোর দ্রব্যমূল্য আর কমবে না বললেন মান্না। অপবিশ্বাস নিপুণরা মনোনয়ন পেলে আমাদের মরণ হওয়া উচিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইমরান খানকে ছাড়াই পাকিস্তানে আজ ভোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন সরকারের যাত্রাপথ সহজ হবে না বললেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, 75-এর পর এবার সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমরা অনেক প্রকল্প দিয়ে কাজ করি, সেসব কাজ যাতে যথাযথভাবে হয়, মানুষ যেন গালি না দেয়, কাজ দেখে যেন মানুষ আস্থা বিশ্বাস আনতে পারে। সরকারের নতুন যাত্রাপথ সহজ হবে না, নানা বাধা বিপত্তি আসবে, তবে সেসব বাধা বিপত্তি মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। গতকাল বুধবার গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনের সবচেয়ে বড় কথা হলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে, তাদের ভোটের অধিকার তারা ফিরে পেয়েছে, সেটা তারা এবারের যথাযথভাবে প্রয়োগ করতে পেরেছে। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে 75 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সবথেকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন এবারের নির্বাচন হয়েছে। শেখ হাসিনা বলেন, আমাদের সামনে যাত্রাপথ এত সহজ না, অনেক বাধাবিঘ্ন অতিক্রম করতে হয়, অনেক চক্রান্ত এই বাংলাদেশটাকে ঘিরে আছে। বাংলাদেশের মানুষ আজকে আর্থিকভাবে সচ্ছলতা পেয়েছে, বাংলাদেশের মানুষ আজকে পেটে ভাত আছে, তারা চিকিৎসা পাচ্ছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ওষুধ বিনামূল্যে দিচ্ছি, আজকে বিদেশ থেকে পুরনো কাপড় এনে পড়তে হয় না, কাজেই ভাত কাপড়ের ব্যবস্থা যেমন করা হয়েছে চিকিৎসার ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, এভাবে মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম যেমন বেড়েছে, সেই সঙ্গে পরিবহন খরচ বেড়ে গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে। তিনি বলেন, আমি জানি যে যারা নির্দিষ্ট আর মানুষ তাদের জন্য একটু কষ্ট হচ্ছে, সবাই যদি আমরা অনাবাদি জমিগুলো চাষ করে ফেলি তাহলে আর এ খাদ্যের অভাব থাকবে না, বরং আমরা আরও উদ্ধৃত করতে পারব, মানুষকে দিতেও পারব, যেখানে যত পতিত জমি আছে সব আমাদের চাষের আওতায় আনতে হবে। যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে বললেন কর্নেল ওলি। লিবারাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল ওলি আহমেদ বলেছেন, যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে, লাখ লাখ মানুষ মারা যেতে পারে, মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করা তার কর্তব্য। বুধবার মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ওলি আহমেদ বলেন, আমরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলাম, এতে আমরা সফল হয়েছি, আমাদের আহ্বানে আওয়ামী লীগের 20% ভোটার নির্বাচন বর্জন করেছেন, এ কারণে মোট ভোটারের 5-10% বেশি ভোটকেন্দ্রে ভোট দিতে যাননি। তিনি আরও বলেন, সরকার যদি মনে করে এ ধরনের নির্বাচন করে নির্বাচিত হয়ে গেছে 5 বছর দেশ পরিচালনা করবে, এটা তাদের ভ্রান্ত ধারণা, তাদের পরিণতি করুণ হবে, যে কোনো সময় তাদের করুণ পরিণতি হতে পারে, লাখ লাখ মানুষ মারা যেতে পারে, মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করা আমার কর্তব্য, এখনও সময় আছে, মিয়ানমারের মতো দেশ বাংলাদেশে গুলি বোমা ছুড়ছে, আকাশসীমা লঙ্ঘন করছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা বলেন, আমাদের মন্ত্রীরা বাহাদুররা শান্তিতে ঘুমাচ্ছেন, বাংলাদেশকে রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এখনও সীমান্তে মোতায়েন হয়নি সেনা, অথচ আমরা একটি স্বাধীন দেশ, সে স্বাধীনতা আমরা কীভাবে ভোগ করছি, মিয়ানমারের চেয়ে আমরা কি দুর্বল, সরকারের দুর্বলতার কারণে আমাদের এই অবস্থা বলে মন্তব্য করেন তিনি। এলডিপি সভাপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন না, দুদিন আগে ভারতের দোভাল এসেছিলেন, তিনি পরামর্শ দিয়ে গেছেন কিভাবে বাংলাদেশ চলবে, শেখ হাসিনা যদি বাংলাদেশ চালাইতো তাহলে আরও কিছু ভালো হতো, দোভালদের দিয়ে যদি বাংলাদেশ চালান তাহলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। মিয়ানমারের বিজেপি ও সেনা সদস্যদের সমুদ্রপথে ফেরত পাঠাবে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে দেশটির সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ সহ বিভিন্ন সংস্থার 329 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের বঙ্গোপসাগর দিয়ে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আন্তঃ মন্ত্রণালয় বৈঠক সূত্রে তথ্য জানা গেছে, বুধবার
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে মিয়ানমারের সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন মিয়ানমার থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মুনোয়ার হোসেন। বৈঠক সূত্রে জানা যায়, নাফ নদ হয়ে মিয়ানমার তাদের বাহিনী লোকদের ফিরিয়ে নিতে চেয়েছিল, তবে তাতে আপত্তি জানায় বাংলাদেশ। কারণ নাফ নদ দিয়ে ফেরত পাঠানোর সময় আরাকান আর্মি যদি হামলা চালায় আর তাতে কোনো হতাহতের ঘটনা ঘটলে তাহলে তার দায় বাংলাদেশকে নিতে হবে। তাই বিকল্প পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের আকাশপথে ফেরত পাঠানোর বিকল্প প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ, কিন্তু মিয়ানমার সে প্রস্তাবে রাজি হয়নি। এখন সমুদ্রপথে তাদের ফেরত পাঠানো হবে বলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে। এর আগে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে হবে। আশা করা যায় কয়েকদিনের মধ্যেই মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, মিয়ানমারের 329 নাগরিক কিভাবে ফিরিয়ে দেওয়া যাবে সেটাই তাদের আলোচ্য বিষয়। আলোচনায় মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যুক্ত ছিলেন। সরকারের মধ্যেই চোর দ্রব্যমূল্য আর কমবে না বললেন মান্না। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেছেন, নির্বাচনে এক মাসের মধ্যে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে, নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। সরকারের মধ্যেই চোর ডাকাত আছে, তাই নিত্যপণ্যের দাম কখনো কমানো যাবে না। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নাগরিক ঐক্যর গণস্বাক্ষর কর্মসূচিতে যোগ দিয়ে এসব বলেন তিনি। মিয়ানমার সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষ মারা গেলেও তাদের নিরাপত্তায় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার দেশকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছে, সরকার এখন বেসামাল অবস্থায়, আজ নহয় কাল তাদের বিচার হবেই। অপবিশ্বাস নিপুণরা মনোনয়ন পেলে আমাদের মরণ হওয়া উচিত। রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোহানা সাবা ও নিপুণ। মঙ্গলবার সকাল 10টার দিকে রাজধানীর গুলিস্তানের 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নায়িকাদের ফরম কেনার হিড়িক দেখে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী লীগের মহিলা লীগের সক্রিয় নেত্রীরা। শুধু ক্ষোভ নয়, স্বপ্নের সংসদ সদস্য গ্ল্যামারের কাছে ধরাশায়ী হওয়ার আশঙ্কায় ভেঙে পড়েন তারা। কেঁদে কেঁদে গণমাধ্যম কর্মীদের সামনে প্রশ্ন রাখেন, অপবিশ্বাস নিপুণ সোহানা সাবারা কই থেকে এলো, দুর্দিনে এদের কাউকে তো মাঠে দেখলাম না। এ সময় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আসমান আক্তার রুনা বলেন, রাজনীতিতে এসে জীবন যৌবন নষ্ট করছি, জেল খেটেছি, নিজের 5টা বাড়ি বিক্রি করছি, নিজের স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, কি লাভ হলো এত সব ত্যাগ করে। এখন যদি এই নায়িকারা এসে মনোনয়ন নিয়ে যায় তাহলে আমাদের মরণ হওয়া উচিত। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মহিলা লীগের এই নেত্রী। বিলাপ করতে করতে আরও বলেন, দুর্দিনে রাজপথে ছিলাম, সেই অধিকার নিয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনতে এসেছি, এসেই হতাশ হয়ে পড়লাম, নায়িকাদের বেল দেখে হতাশ না হয়ে পারছি না। এই নায়িকারা কই ছিল এতদিন, রাজপথে তো তাদের কাউকেই দেখিনি। এরা যদি আমাদের মতো কর্মীদের কিসমত মেরে খাইতে আসে তাহলে আমরা কই গিয়ে দাঁড়াবো। রাজনীতি মাঠে সক্রিয় না থেকেও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন গ্রহণ করে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ও মমতাজ বেগম এর আগে সংসদ সদস্য হয়েছেন। সেই ধারাবাহিকতায় শেষ খবর পাওয়া পর্যন্ত মনোনয়ন কিনেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোহানা সাব, নিপুণ, তানভিন, সুইটি। ইমরান খানকে ছাড়ায় পাকিস্তানে আজ ভোট। রেকর্ড মূল্যস্ফীতি, বেকারত্ব আর নিরাপত্তাসহ নানামুখী সংকটে জর্জরিত পাকিস্তানে জাতীয় নির্বাচন আজ বৃহস্পতিবার। আগামী 5 বছরের জন্য নতুন নেতৃত্ব ঠিক করবে দেশের প্রায় 13 কোটি ভোটার। জনমত জরিপের ইঙ্গিত, নির্বাচন থেকে ফেরা নওয়াজ শরীফের ক্ষমতায় প্রত্যাবর্তন অনেকটা নিশ্চিত। তার জয়কে সুগম করতে পরিকল্পিতভাবে ইমরান খানকে ভোট থেকে বিরত রাখা হয়েছে বলে অভিযোগ অনেকের। বুধবার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনটিতে বলা হয়, দাপুটে পদচারণার কারণে পাঞ্জাবের সিংহ উপাধি, যার পাকিস্তানের রাজনীতিতে আজ তার নতুন শুরুটা ছিল শান্তির পায়রা উড়িয়ে। নির্বাচন থেকে অক্টোবরে দেশে ফিরেই সে সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন, তাতে এখন পর্যন্ত সফল নওয়াজ শরীফ। সামরিক বাহিনী ও আদালতের সাথে দূরত্ব ঘুচেছে এখন জনগণের রায়ের অপেক্ষা। জনমত জরিপ বলছে, বৃহস্পতিবার নির্বাচনে সহজ জয় পাবে 75 বছর বয়সী নওয়াজ শরীফের দল।
পাকিস্তান মুসলিম লীগ। ভোটের মাঠে যাদের মূল লড়াই ভুট্টো পরিবারের নেতৃত্বাধীন পিপিপির সাথে, তবে তরুণ বিলাল ভুট্টোর উপর এখনই পাকিস্তানে ভরসা রাখবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিলাল ভুট্টো বলেছেন, এদেশের জনসংখ্যার 60-70% তরুণ, তাই তাদের দিকে মনোযোগ দিতে চাই। আমি নিজেও তরুণ, ফলে তাদের সাথে নিয়ে কাজ করা আমার জন্য অনেক সহজ হবে। এবারের নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় সমালোচনা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুপস্থিতি। আদালতের রায়ে প্রার্থী হতে পারেননি বিপুল জনপ্রিয় এ নেতা। দলের প্রতীকও পায়নি পিটিআই, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন দলটির অনেকে। বিশ্লেষকরা বলছেন, ইমরানের অনুপস্থিতি পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।